নমস্কার গুড মর্নিং রাধে রাধে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আজকে বেরোচ্ছি কারণ আজকে ডাক্তার কাছে যাব বর্তমান বলতে গেলে কাশি ভালো হয়ে যায় আবার ফিরে আসে তো সেই জন্য ডাক্তার বলেছিল যে পুরো কোর্স না করলে এরকম কাশি ফিরে আসবে তো সেই জন্য আজকে আবার সেকেন্ড বার মানে সেকেন্ড সপ্তাহে বেরিয়ে যাচ্ছি তো আমি কাঁথি মহকুবর হাসপাতালে তো দেখতে পাচ্ছ এই গাড়িটা বের করেছে কারণ আজকে আমার সঙ্গে যাচ্ছে মা আর আমি কারণ মারও মানে গলাটা অনেকটা ব্যথা লাগছিলো দুদিন ধরে মার গলাটা পুরো ব্যথা লাগছিল তো সেই জন্য মা আর আমি যাচ্ছি বা কাশির কোর্সটা না পূরণ করলে তো আবার কাশি ফিরে আসছে সেই জন্য পুরো তিন সপ্তাহ কন্টিনিউ এক মাস ধরে যেতে হবে আমাদের তো প্রত্যেক সপ্তাহের ওষুধ দিচ্ছে আবার প্রত্যেক সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য প্রত্যেক সপ্তাহে ওষুধ নিয়ে আসি তো দেখতে পাচ্ছ এই গাড়িটা প্রায় দু তিন দিন ধরে মানে চালানো হয়নি মানে বলতে গেলে প্রায় তিন সপ্তাহ চালানো হয়নি তার মাঝখানে দু সপ্তাহের মাঝখানে একবার চালিয়েছিলাম তো সেই জন্য গাড়িটা স্টার্ট ছিল দেখতে পাচ্ছ বিড়ালরা কেমন গাড়ি চড়বে এই যে এটা হচ্ছে তার মা আর এটা দুটো বাচ্চা একটা বাচ্চা এইখানে বসে আছে আরে একটা বাচ্চা শুয়ে আছে মাঝে মাঝে এরকম করে দেখতে পাচ্ছ আকাশ পুরো পরিষ্কার কিন্তু মাঝে মাঝে মানে হালকা হালকা করে বৃষ্টি চলে আসছে আবার বৃষ্টি কমে যাচ্ছে তো সেই জন্য আবহাওয়ার অবস্থা এতটা ভালো নয় তো খবরে বারবার বলছে যে নিম্নচাপের জন্য প্রায় পনেরো কুড়ি দিন মতো এরকম আবহাওয়া প্রায় চলবে যে দাঁড়িয়ে আছি প্রচণ্ড রোদ তারপর আবার মাঝে মধ্যে এরকম রোদ চলে যাচ্ছে পুরো মেঘ ঢেকে যাচ্ছে স্টার্ট মেরে বেরিয়ে পড়ি কারণ ওখানে নাম লিখাতে প্রায় এগারোটা এগারোটা দশ মতো বেজে যাবে কারণ এখান থেকে যেতে প্রায় কম করে হলেও কাথি পৌঁছাতে পনেরো মিনিট কাঁথি থেকে দারুয়া যেতে প্রায় আরও পনেরো মিনিট বর্তমান বলতে গেলে তিরিশ মিনিট মতো লাগবে ডাক্তার ঢুকবে প্রায় বারোটার দিকে তো সেই জন্য আমাদের আধা ঘন্টা আগে নাম লেখাতে হবে অনেকটা লোক মানে বলতে গেলে প্রায় লোক অনেক হয়ে যায় মানে নাম লিখাতে প্রায় লোক কম করে হলেও প্রত্যেক দিন দুশো থেকে তিনশো সেন থাকে তো তার উপরে হয় তো সেই জন্য নাম লেখাটা অনেকটা টাইম চলে যায় সেই জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে এখন বাজে প্রায় সাড়ে দশটা চলুন বন্ধুরা আর তাড়াতাড়ি বেরিয়ে পড়ি পুরো জীবনটা বেরিয়ে গেছে এখনও গাড়ি স্টার্ট হয়নি প্রায় বলতে গেলে পাঁচ মিনিট ধরে কিক মেরেছি মানে সেলফে স্টার্ট নেই গাড়ি স্টার্ট হয়নি অবশেষে বন্ধুরা স্টার্ট ধরলো তো কন্টিনিউ বন্ধুরা প্রায় দশ মিনিট মতো কিক মারার পর স্টার্ট নিল কারণ দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে যে গাড়ি বন্ধ ছিল তো সেই জন্য ইঞ্জিনের কিছুটা প্রবলেম ছিল তো সেই জন্য প্রায় মানে রোদে এইখানে দাঁড়িয়ে পুরো কিক মারছিলাম তো দেখতে পাচ্ছ পুরো রোদ পখড় রোদ তাও দাঁড়িয়ে কিক মারছিলাম পুরো ঘামটাম ভেসে গেছে তো কন্টিনিউ গাড়িটা স্টার্ট হয়ে গেছে বলতে গেলে বন্ধুরা পৌঁছে গেছে ডাক্তার দেখা এই দেখতে পাচ্ছ টিকিট মার দিয়ে গেল মা ওখানে আমার টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটতে কিন্তু বৃষ্টি মনে আসবে মানে আকাশ প্রায় মেঘলা তো সেই জন্য চলুন তাহলে আমার এখন টিকিট নিয়ে যেতে হবে তিনতলা প্রায় তো ওখানে লাইন দিতে হবে তো ওখানে এই টিকিটের টোকেন নাম্বার নিতে হবে তারপর ডাক্তার দেখবে প্রায় লোক অনেক হয়ে গেছে আজকে কিছু কিছু করে বৃষ্টি হচ্ছিল মানে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি কমে যাচ্ছে সেই জন্য দেখতে পাচ্ছ দুতলা প্রায় উঠে টোকেন নিয়ে নিচ্ছে ডাক্তার দেখানো প্রায় হয়ে গেছে এখন ওষুধ কাউন্টারে লাইন দিতে হবে কাউন্টার আগের মতো প্রায় লাইন নেই বাড়ি এলাম এখন বাজে প্রায় দু ফুট দুটো তো বাইরে প্রচন্ড বৃষ্টি তো সেই জন্য বাইরে দাঁড়ানো প্রায় সম্ভব নয় তো বলতে গেলে পুরো ভিজে ভিজে চান করে খাওয়া দাওয়া শেষ করি তারপর তোমাদের দেখাচ্ছি যে সরকারি ওষুধ কেমন তো বন্ধুরা একটা হসপিটালের একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি তো তার আগে কিছু বেসিক কথা তোমাদের বলতে চাই কারণ হচ্ছে যে প্রাইভেট ডাক্তার দেখানো আর হসপিটাল ডাক্তার দেখানো দুটোই সম্পূর্ণ আলাদা কারণ হচ্ছে প্রাইভেটে তুমি নিজের পয়সা খরচ করে যাচ্ছ আর হসপিটালে হচ্ছে তুমি ফ্রিতে দেখাচ্ছ তো ভালো বলতে গেলে প্রাইভেট হাসপাতালে যেভাবে তুমি বলতে গেলে প্রথম ওপেনিং মানে ডাক্তার দেখানোর প্রথম ফিস হচ্ছে পাঁচশো টাকা কম পক্ষে হলেও পাঁচশো টাকা তো হসপিটালে ওটা লাগছে না বলতে গেলে তোমার এক পক্ষে পাঁচশো টাকা সেফ প্রত্যেক দিন যেইভাবে ওয়েদার চেঞ্জ হয় তো সেইভাবে ওয়েদার চেঞ্জ হয়ে গেলে আমার যেভাবে কাশি ফিরে আসে সেভাবে ডাক্তার দেখানো হচ্ছে যে একটা কোর্স কমপ্লিট হতে প্রায় বর্তমান এক মাস মতো টাইম লাগবে তো প্রত্যেক সপ্তাহে আমাকে যেতে হবে তো সেই জন্য আমি এই সপ্তাহ গিয়েছিলাম সরকারি চেকিং সেন্টার মানে বলতে গেলে প্রাইভেট দেখালে যে পাঁচশো টাকা হচ্ছে ডাক্তারের ন্যূনতম ফিস এবার চেকিং করতে গেলে কম করে হলেও একটা দু হাজার থেকে তিন হাজার টাকা তো চেকিংয়ে নিশ্চয়ই যাবে তোমরা সবাই জানো তো আমাকে বেশি কিছু বলার আর কিছু নেই তো আমি গিয়ে ফ্রিতে চেকিং করলাম প্রায় ফ্রি বলতে গেলে এক টাকাও লাগেনি তো সেখান থেকে আসার পর ডাক্তার দেখলো ডাক্তার দেখে যেই সব ওষুধ দিলো ওষুধ হচ্ছে এই যে দুটো ওষুধ এই তিনটা ওষুধ এই তিনটা ওষুধ হচ্ছে ফ্রি তিনটে ওষুধ ফ্রি মানে এক টাকাও লাগেনি এই তিনটে ওষুধ ফ্রি দিয়েছে আর এই ওষুধটা আমাকে কিনতে হয়েছে এই ওষুধটা কিনতে হয়েছে তো এটা যদি আমি প্রাইভেটে দেখাতাম মানে সেই একই ডাক্তারই দেখাতাম আমি সেই একই ডাক্তার প্রথম ফিস হচ্ছে পাঁচশো টাকা তারপরে চেকিং এক্সট্রা খরচা মোট দু হাজার মানে আড়াই হাজার টাকা মতো তারপরে ওষুধ তো ওষুধের খরচা পাঁচশো টাকা মোট আমার পয়সা যেত দু হাজার পাঁচশো প্রায় তিন হাজার সাড়ে টাকা মতো যেত তো একটা সরকারের একটা ভালো বিষয় হচ্ছে এই ওষুধটা আমাকে লিখে দিয়েছিল বাইর থেকে আনতে তো ওখানে গিয়ে দেখলাম যে সরকারি হাসপাতালে ওষুধ দিচ্ছে মানে এই ওষুধই দিচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা লেখা আছে কিন্তু আমি যখন মানে দোকানে যাই তখন আমাকে বলল যে দুশো পঁচাত্তর টাকা দিতে হবে আমি ওষুধ দোকানে যাই তখন এই ওষুধ হচ্ছে দুশো পঁচাত্তর টাকা মানে টু সেভেন্টি ফাইভ রুপি তো সেখান থেকে আমি চলে আসি তো আসার পর আমাকে প্রথমেই বলছিল হসপিটাল থেকে নিতে তো হসপিটালে অনেকটা লাইন ছিল সেই জন্য নিয়েছিলাম না তো হসপিটালে আসতে এই ওষুধের দাম হচ্ছে একশো আশি টাকা তো বলতে গেলে দোকানে যদি আমি কিনতাম প্রায় পঁচাত্তর প্লাস কুড়ি মানে পঁচানব্বই টাকা বেশি নিচ্ছে তো কিসের জন্য এটা জানি না মানে সরকারের কোনো সাবসিডিয়েশন বা কিছু আছে নিশ্চয়ই হাসপাতালে এখন যেসব সুযোগ সুবিধা হয়েছে আদার্স কোনো জায়গায় এরকম সুযোগ সুবিধা নেই মানে বলতে গেলে সরকারি হাসপাতাল নেই বললেই চলে প্রাইভেটে তো অনেক সুযোগ সুবিধা আছে নিশ্চয়ই সবাই জানো নিজস্ব টাকা দিয়ে দেখালে তো সুযোগ সুবিধা থাকে তো এই ওষুধ দিয়ে বর্তমান আমাকে বলছে যে ঠিক হয়ে যাবে তো দেখা যাক ঠিক হয় কি না তা আই হোপ এইটুকুই ব্লক ছিল তো যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট একটু ব্লকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন